السلام. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، هل أدلكم على تجارة عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال السخي حبيب الله ولو كان فاسقا، والبخيل عدو الله ولو كان راهبا، أو كما قال عليه الصلاة والسلام. وعن أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة خب ولا بخيل ولا نمام ولا منان. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم আমার মহা সম্মানিত হযরতে মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মালিক যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থ তবিয়ত নিয়ে তার বহুতর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সহিহ সালামতে তার ঘরে এসে তশরিফ রাখার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, এজন্য নয় যে আপনি দুঃখ করবেন, কষ্ট করবেন, জুলুম নির্যাতন শুধু সহ্যই করে চলবেন, এজন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি। কোরআন দিয়েছি আপনার শান মান মর্তবা মর্যাদা, আপনার উম্মতের মান মর্যাদা শুধু বৃদ্ধি পাবে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে থাকা সত্ত্বেও শুধু তামাম দুনিয়ার ভিতরে মুসলিম জাতি শুধু অধঃপতনই হচ্ছে, জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলারে মুসলমানদের দফা রফা হয়ে যাচ্ছে। এর কারণ কি, কেন মুসলমানের উপরে এত জুলুম নির্যাতন অত্যাচার, এই বিষয়গুলো নিয়েই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটা উপদেশের উপরে গত সপ্তাহে আলোচনা রেখেছিলাম। পরিশেষে আলোচনায় এটাও আসছিল ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। এই কাজগুলো তারাই করতে পারে যাদের সিনার ভিতরে রোগ আছে, অর্থাৎ যারা মুনাফিক। মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিদর্শনাবলী বর্ণনা করেছেন। কাফের তো এক কথায় শেষ, সে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করে, এলাই কালিমাতুল্লাহকে অস্বীকার করে, সে বাস কাফের হয়ে গেল। তো মুনাফিক হচ্ছে ডেঞ্জারাস, সে ঠিক মুসলমানদের মতোই লেবাস পোশাকে সিরাতে সুরাতে সবকিছুই থাকবে, কিন্তু তার সিনার ভিতরে থাকবে রোগ, উপরে ফিটফাট, ভিতরে থাকবে সদরঘাট, সিনার ভিতরে থাকবে উল্টা পাল্টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা শিখাচ্ছি, একটা ব্যবসার কথা বলে দিচ্ছি। এ বিজনেস এমন একটা বিজনেস, যে বিজনেসটা তুমি করলে যন্ত্রণাদায়ক, কঠিন, লাঞ্ছনাদায়ক আযাব থেকে তোমরা পরিত্রাণ পাবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর সে বিজনেসটা হচ্ছে এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে ব্যবসা শিখিয়ে দিয়েছেন, আর সেই ব্যবসায় লাভবান হওয়ার জন্য উম্মতে মুহাম্মদী পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ব্যবসায় যাতে লোকসান না হয়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পাঁচ ওয়াক্ত নামাজে দোয়াও করতেছে। কিন্তু আল্লাহ ব্যবসার রেজাল্ট বর্ণনা করতেছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বিজনেস শিখিয়ে দিয়েছি কিন্তু সে ব্যবসায় তারা লাভবান হতে পারেনি, তাদের চরম লোকসান গিয়েছে। কারণ হচ্ছে এই, ঈমান এনেছি আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহ, তারপরেও সবচাইতে দামি সৃষ্টি, সবচাইতে সম্মানিত মাখলুক, সবচাইতে ইজ্জত ওয়ালা উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের এই ঈমানকে রেখে তার ভাগ্য আর তকদির তালাশ করতে যায় রাস্তার পাশে টিয়াওয়ালার কাছে, ঠিক না? আমি সেদিনকার দেখেছি পার্কের পাশে বেশ কতগুলো খাম নিয়ে বসে গেছে আর একটা টিয়া, তো 5 টাকা না 10 টাকা দিলে এরপরে ওই টিয়া পাখিটায় একটা খাম উঠায়, খাম উঠাইয়া এরপরে তার তকদির সম্পর্কে যা লেখা আছে এইটা পয়লা শুনায়, সে এইটাকে বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। বলেছি তো মিনুনা বিল্লাহ, তারপরেও মানুষ হাতের রেখাগুলো অন্য মানুষকে দেখায়, দেখাইয়া অতপর তার তাকদীর, তার ভবিষ্যৎ সে নির্ধারণ করে, তার ভবিষ্যতে সুখ আছে নাকি দুঃখ আছে, তার কপালে ইজ্জত আছে নাকি জিল্লাতি আছে, এগুলো মানুষ হাতের রেখা দেখে ঠিক করে নেয়। জীবনে বিবাহ কয়টা আছে, বয়স হয়ে গেছে 50, একটাও বিয়া করতে পারে না, এখনো বিবাহ কয়টা আছে এ নিয়ে হাতের রেখা গণনা করানোর জন্য যায়, যাচ্ছে না? ওর হাতের রেখা গণনা করে। এরপরে মানুষ আংটি ব্যবহার করে, লিটন দাওয়ান চিস্তি কুমুক ফুমুক বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝে দেখি আমরা, আংটি পরিধান করে নিজের ভাগ্য পরিবর্তন করায়, তো দিনের পরিবর্তন করাচ্ছে মানুষ। আংটি পরিধান করে ছেলে মেয়ে চাচ্ছে আল্লাহর কাছে, এ জবাব তো আল্লাহ অনেক আগেই দিয়ে দিয়েছেন কোরআনে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এ তো আমার একমাত্র ক্ষমতা, আমার যাকে খুশি তাকে আমি ছেলে দেব, যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করব, আউ ইউযাউজুহুম যুকুরানা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আমার যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে কিছুই দেব না, সারা জীবন বন্দাত রেখে দেব, এটা হচ্ছে একমাত্র এখন ছত্র আমার অধিকার, আমার ক্ষমতা, আমার শক্তি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জবানে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বান্দাকে ব্যবসাও শিখিয়ে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহ, ব্যবসা এক নাম্বার পুঁজি হচ্ছে আমি তোমাকে দিয়ে দিলাম তা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ বিশ্বাস। কুসংস্কারে আমাদের সমাজ ছেয়ে গেছে, কথা বলার সময় টিকটিকি ডাকে, টিকটিক করে বলে যে হ্যাঁ আমার কথাটা ঠিক, বন্ধু তুই যা বলছিস তা আসলেই ঠিক বলেছিস, আমি ভুল বলছি না সঠিক বলেছি, এমন বলা হচ্ছে। দেখবেন মা বোনেরা ঘরের ভিতর থেকে গান্ধা পানি রাত্রে বাহিরে ফালায় না, রাত্রবেলা বিছানা খালি রাখে না,
একটা ছিড়া ন্যাকড়া হলো বিছানার উপরে রেখে দেয়। এই জাতীয় যে কুসংস্কার, কাক ডাকলে বিপদ আসে, মুসিবত আসে, তারপরে কোথাও রওনা হয়ে যখন বের হয়ে যায় তখন উষ্টা খাইলে বাধা পড়ে গেছে। আচ্ছা, রওনা হয়ে কোথাও যাওয়া শুরু করলে, উষ্টা পড়লে যদি বাধা এসে যায় তখন আর সেখানে যাওয়াটা মঙ্গলজনক নয়, এমনটাই মনে করা হচ্ছে। যদি ডিসেন্ট্রি হয়, বাহিরে ভাতরুম থাকে কাল গ্রাম দেশে আর গদ্দি নিয়ে দৌড় দেয়, যদি ইটে বেঁধে যদি এরকম বাধা এসে যায় তাহলে কি ভাতরুমে যাবে না? ভাতরুমে যদি যাওয়া যদি বাধা আসতেও যদি ভাতরুমের মতো নিকৃষ্ট নোংরা জায়গাতে যাওয়া যদি বৈধ হয়, এখানে যদি কোনো অশুভ লক্ষণ না হয়, তাহলে আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহর কার মসজিদ সহ অন্য অন্য কাজে গেলে বাধাটা কোন জায়গাতে? অতএব ইসলামের ভিতরে লক্ষণ বলতে কোনো জিনিস নাই, এ জাতীয় লক্ষণ পালন করা হচ্ছে শিরিকি, এ জাতীয় লক্ষণ পালন করা হচ্ছে কুফুরি। ইমান এনেছি, আল্লাহ বলেছে আমি তোমাকে দিয়ে পুঁজি দিয়েছি, তুমি তো আসলে হারিয়ে ফেলতেছ, আসল তোমার নাই। তুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর উপরে ঈমান, এরপরে হচ্ছে রসুলের উপরে ঈমান, রসুলকে নবী বলে বিশ্বাস করা। কিন্তু আমাদের সমাজে আমরা রসুলকে অনেক উপরে নিয়ে যাই অনেকে, আবার পীর আউলিয়া ইকরামদেরকে অনেকে আমরা আর অনেক উপরে নিয়ে যাই। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার নাম যদি বিনা উজুতে নেওয়া হয় বড় বীরের নাম, তাহলে শরীর থেকে একটা কসম ছিঁড়ে পড়ে যায়। আছে না সমাজে? বলেন আছে কিন্তু। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এটাই, মর্যাদার দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বড় নাকি খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড়? সাহাবায়ে কেরামের মর্যাদা বড়, সাহাবাদের থেকে সমস্ত নবীদের মর্যাদা বেশি, সমস্ত নবীদের থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। তবে আল্লাহর মতো না, তবে আল্লাহর মতো না। হজে যারা গিয়েছি আল্লাহ রসুলের রওজার কাছে দাঁড়িয়ে হাত যদি কোন রকমের হয়ে যায় সাথে সাথে পুলিশে বাড়ি দিয়ে হাতটাকে নিচে নামাই দেয়, যা যাওয়া আল্লাহর কাছে যাও, ফাইদা সাহালতা ফাসআলিল্লাহ, তোমার কিছু যাওয়ার যদি হয় তাহলে আল্লাহর কাছে যাও, রসুলের কাছে না, রসুল কিছু দিতে পারবে না। দিবার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দেশে যে এই যে ভুল ধারণাগুলো আছে, আকার খামিরের ভিতরে চুল যেভাবে লেগে থাকে, ধরা যায় না, বোঝা যায় না, ঠিক আমাদের ইমানের ভিতরে, আমাদের এই দামি ইমানের ভিতরে, মহামূল্যবান ইমানের ভিতরে ঠিক ধরা যায় না। খুব চিকন সুতোর মতো করে আকার খামিরের মতো আমাদের ইমানের ভিতরে সিঁড়ি আর কুফুরিগুলো এরকম ভাবে লেগে আছে, আমরা আসলে জানি না, বুঝি না। এজন্য পীর আউলিয়া ইকরামদেরকে তো সম্মান শ্রদ্ধা করতেই হবে। তাই বলে কচ্ছপকে যদি খাওয়াই আর কচ্ছপের সিঁদরগুলো যদি আমরা কেনে কেনে খাই, এর দ্বারা আমাদের কোনো উপকার হতেই পারে না। খান্দাহার আলী রহমাতুল্লাহ আলাহ কুমিরকে মান্যত করা হয়, শাহ মানুষ শাহ রহমাতুল্লাহ আলাহ কচ্ছপকে মান্যত করা হয়, হযরতে শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির কবুতরের জন্য মান্যত করা হয়। মান্যত একমাত্র আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য মান্যত করা জায়েজ নাই, হারাম হারাম, শিরিক শিরিক, কুফুরি কুফুরি। আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, যদি জায়েজ যদি হতো, মাজারে দান করা যদি জায়েজ যদি হতো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে মানুষের কলিজা ছিঁড়ে বাদাই করে দিত। কিন্তু আমরা
আসলকে পুঁজিকে হারিয়ে ফেলেছি। ছোট্ট একটা শিশু হাতে একটা স্বর্ণের আংটি নিয়ে রাস্তায় বের হয়েছে, তো এক লোক এসে বলল, বাবাজি তোমার হাতে ওইটা কি? বলছে ওইটা আংটি। বলছে খুলো, খুলে মুখে দাও তো। মুখে দিবার পরে দেখে যে কিরকমের লাগে, বলে না কিছুই তো লাগে না, মিঠাও লাগে না তিতাও লাগে না। তো পকেট থেকে একটা চকলেট বের করে দিয়েছে, এটা মুখে দাও তো। দিবার পরে দেখে তো খুব মজা, বলছে এই চকলেটটা তোমাকে দিলাম, এই লোহাটা আমাকে দিয়ে দাও। তো ছোট্ট অবুধ শিশু চকলেট নিয়ে আংটিটা দিয়ে এসে চলে যাচ্ছে, ঘর পর্যন্ত যেতে না যেতেই চকলেট তো শেষ। ওর মাথায় এই বিবেকটুকু নাই, কত অবুধ বান্দা ছোট্ট শিশু, যে আমার এক আংটি দিয়ে এরকমের কয়েক হাজার চকলেট কেনা যাবে। এভাবেই আমাদের অজান্তে আমাদের ঈমান হারিয়ে যাচ্ছে, আমাদের আমাল হারিয়ে যাচ্ছে, শিরিকের অন্ধকারে, কুফুরের অন্ধকারে, বেদাতের ফিতনার ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো হারিয়ে যাচ্ছে, আমরা আসলে টের পাচ্ছি না। এর পিছনে কারণ বর্ণনা করেছেন হযরতে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এই জালিলুল কদর সাহাবীকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ভেদ। আল্লাহ রাসূল এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে বিভিন্ন সময় সে তার গোপন বেশ কিছু কথাবার্তা তার সাথে পরামর্শ করতেন এবং তার কাছে আমানত রাখতেন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালিলুল কদর সাহাবী। এই সাহাবি বলতেছে যে অতি শীঘ্র এমন একটা জমানা আসবে যে জমানার ভিতরে মানুষ থাকবে, সাইয়াকুলু ফি আখিরিজ জামানি ইন্না মিন ওয়ারাইকুম ফিতান, যে তোমাদের চারিদিকে শুধু ফিতনা আর ফাসাদ থাকবে, আর সেই ফিতনাগুলো হবে কুফর, শিরিক আর বিদআত আর মুনাফিকির ফিতনা ছড়িয়ে থাকবে। আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, ইয়াকরাউনাল কুরআন আল মুমিনুনা ওয়াল মুনাফিক, মুমিনরা কোরআন তেলাওয়াত করবে, মুনাফিকরা তেলাওয়াত করবে। অমা হুম বিমুত্তাবিয়া, আর সে সকল মুনাফিকদের ভিতরে কিছু লোক যারা মুমিনের বেশভূষা তৈরি থাকবে, উপরে নেমে মুমিন থাকবে ভিতরে থাকবে খালি, তারা বলবে যে মানুষগুলো কেন আমার অনুসারী হচ্ছে না, কেন হাদিয়া তোহফা দিচ্ছে না, উমুক দরবারে অনেক লোক যায় সেখানে অনেক হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, আমিও তো হুজুর, আমিও তো সেই একই কোরআন তেলাওয়াত করি, আমিও তো ঠিক একই জিকির করতেছি, আমার দরবারে লোক আসতেছে না, কেন হাদিয়া তোহফা আসতেছে না। তখন এই হাসাদ শুরু হয়ে গেল, এক হুজুর আর এক হুজুরের উপরে হাসাদ করবে, এক বিজনেস হোল্ডার আর এক বিজনেসম্যানের সাথে হাসাদ করবে, এক দোকানি আর এক দোকানির সাথে হাসাদ করে, এক ছাত্র আর এক ছাত্রের সাথে হাসাদ করে, এক ইমাম আর এক ইমামের সাথে হাসাদ করে, এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার সাথে হাসাদ করে, এক কমিশনার আর এক কমিশনারের সাথে হাসাদ করে। কি বলেন ঠিক না? বিদ্বেষ শুরু হয়ে যায়, কে কাকে কিভাবে হিংসা করে দাবানো যায়, তখন শুরু করে দেয় নতুন আবিষ্কার, ঠিক আছে এখন কিছু নতুন জিকির আবিষ্কার করা হোক, কিছু নতুন কৌশল আবিষ্কার করা হোক। আর এই নতুন কৌশল আবিষ্কার করার কারণে আমাদের দিন, আমাদের আসল জিকির, আমাদের আসল খুশু খুশু, আমাদের আসল বন্দেগী আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, আমরা নকল বন্দেগী নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি, চলে যাচ্ছে আমাদের ভিতর থেকে ইমানের মতো মহামূল্যবান জিনিস। এজন্য আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদু ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল আকাব। দুনিয়ার মানুষ সাবধান সাবধান, হিংসা করো না, হাসাদ করো না কারো উপরে। হিংসা এমন একটা জিনিস, তুমি যদি কারো উপরে হিংসা করলে, হিংসা এত বড় মারাত্মক আগুন যা তোমার নেক আমল গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। হাসাদ তৈয়ার হয় কোন জায়গা থেকে? আল্লাহ রাসূল বলতেছেন ইয়াকুম ওয়াজ-জন্ন ফাইন্নাজ-জন্ন আকযাবুল হাদীস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ولا تحاسدوا ولا تباغضوا وقولوا عباد الله إخوانا
ভিতরে হাসাদের মতো হিংস্রতা হিংসা সৃষ্টি হয়, তৈয়ার হয়, ধারণা করো না মানুষের উপরে। সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে আসলে সে সিনেমা তাকে বের হয়েছে এমন ধারণা করো না। হাসাদ মনে হয় আপনাদের বসতে একটু কষ্ট হচ্ছে। আমি মাঝে মাঝে ছোট ছোট দৃষ্টান্ত দেই, উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝে আসবে। একজন হুজুর একজন মাসায় বা পীর সাহেব তার মুরিদকে নিয়ে এক শহরের উপর থেকে যাচ্ছে। তো আজব ব্যাপার, ওই শহরের ভিতরে যখন কোথাও অবস্থান করছে তখন দেখে যে কি আশ্চর্য দেশ, এখানে আলু আর আপেলের দাম সমানে সমান, মিষ্টি আলু আর আঙ্গুরের দাম সমান, ঘি আর তৈলের দাম একেবারেই সমান। এ দেখা মুরিদের মাথা ঘুরে গেছে। পীর সাহেব হুজুরের কাছে আবদার করেছে, হযরত আমি আর এই সুন্দর দেশ তাইকে আমি আর চাইতাম না, যেই দেশে ঘির দাম আর তৈলের দাম সমান, কে আমাদের দেশে গিয়ে তৈল খাবে, এখন থেকে নিয়ে শুধু ঘি দিয়া তরকারি রান্না করে খাবো, আলু আর খাইতাম না, এখন থেকে আঙ্গুর মা খাইবো, দেশে আর চাইতাম না। হুজুর বলে দেখো, যেই দেশে ঘি আর তৈলের দাম সমান হয় ওই দেশের মানুষ কিন্তু হয় গাধা, ওই দেশের মানুষের ভিতরে ইনসাফ থাকে না, ওই দেশের নারী আর পুরুষ থাকে সমানে সমান। তো কে কার কথা শুনে? পীর সাহেব হুজুর মুরিদকে রেখে চলে গেছে। মুরিদ তৈলের বদলে ঘি খেতে খেতে তার ঘাড় এই মোটা হয়ে গেছে। আচমকা একদিন ওই দেশের ভিতরে একটা প্রাচীর ভেঙে দুইটা চোর মারা গেছে। তো ওই চোর দুটোর বাবা এসে বাদশার কাছে বিচার দিয়েছে, যাহাপনা আপনার এই দেশের ভিতরে উমুকের দেওয়াল ধসে গিয়ে আমার দুটো ছেলে মারা গিয়েছে। বাচ্চা বলছে দেওয়ালের মালিককে ডাকো। দেওয়ালের মালিককে যখন ডেকেছে, কেন দেওয়াল পড়ে গেল, মালিক বলছে এই দোষ তো আমার না, দোষ হচ্ছে রাজমিস্ত্রির, ডাকো রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রিকে ডাকছে, এই দোষ কার, তুমি এই দেওয়াল ঠিকভাবে করো না, বলছে না আমার দোষ না, দোষ হচ্ছে আমাকে যে সহযোগিতা করছে তার দোষ, কারণ সে ওই মশলার ভিতরে পানি বেশি দিয়েছিল, ডাকো তোমার সহকারী মিস্ত্রিকে। সে বলছে দেখেন জাহাজুনা, আসলে দোষ আমার না, পাশে বালতি ছিল, হাতি আইসা বালতির উপরে পড়েছে, বালতি কাঁকড়ে পড়ে গিয়েছে, ঠিক আছে তুমিও যাও ডাকো হাতিওয়ালাকে। এবার হাতিওয়ালা আসছে, কি ব্যাপার তোমার হাতি লাভ দিয়ে কেন উমুকের বালতির পানি ফেলে দিয়েছে? বলে জাহাজুনা এটা আমার দোষ না, দোষ হচ্ছে পাশ থেকে এক মহিলা উমুকবারে হেঁটে যাচ্ছিল, তার গলায় ছিল গহনা কাটি, আর এর শব্দে ঝুমুর ঝুমুর শব্দে নুপুর বলা পায়ের শব্দে আমার হাতি লাভ দিয়ে গিয়ে বালতির উপরে পড়েছে। ওই মহিলাকে ডাকা হয়েছে, মহিলা বলে আমার দোষ কি, যে স্বর্ণ তৈয়ার করছে স্বর্ণকারকে গিয়ে ধরেন, আমাকে ধরছেন কেন? এবার স্বর্ণকারকে হাজির করছে। বাচ্চা বলতেছে তুমি স্বর্ণ ঠিকভাবে বানাও নাই গহনা কাটি, যার জন্য দুইজন লোক মারা গেছে আজকে, আগামীকালকে সকালে তোমার ফাঁসি। তো ফাঁসির মঞ্চ রেডি করেছে, জল্লাদ রেডি হয়েছে, ফাঁসির রশি যখন গলায় দেয় তখন রশির সাথে গলা এত চিকনের চিকন, রশি থেকে গলা বের হইয়া যায়। যেহেতু বাদশার আদেশ, ফাঁসির আদেশ, ফাঁসি দিতেই হবে, বিশ্বাসের আগে বলেছে যে এই দেশে ঘিয়ের দাম আর তৈলের দাম সমান হয় ওই দেশের মানুষের বিবেক থাকে না, ওই দেশের মানুষ হয় জালে। ঠিক বাদশা যেহেতু আদেশ করেছে ফাঁসি দিতেই হবে, তাইলে দড়ির মাপে একটা ঘাড়ওয়ালা লোক পাও নাকি দেখো। এবার খুঁজতে খুঁজতে ওই যে সেই মুরিদ, তাকে পাওয়া গেল, তার ঘাড়ের সাথে রশির সাথে একেবারে পরিপূর্ণ মিল, তাকে ধরে নিয়ে আসছে, এবার তোমাকে ফাঁসি দেওয়া হবে। মুরিদ বলতেছে আমার দোষ কি, না কোন দোষ টোষ বুঝি না, তোমার ফাঁসি আগামীকালকে। অথবা বাচ্চা জিজ্ঞাসা করেছে তোমার জীবনের শেষ তামান্না আশা কি তোমার, সে বলছে আমার আর কোনো আশা নাই, ভুল যা তো করেছি করেছি, তো আমার শেষ জীবনে আমি একটু আমার বিশ্বাসের হুজুরকে সাথে একটু দেখা করতে চাই। কোথায় তোমার বিশ্বাসে, ডাকো তাকে। বিশ্বাসের হুজুরকে নিয়ে আসা হলো, অতঃপর হুজুরকে ধরে তো কান্না কাটি, হুজুর আমি তো ভুল করে ফেলেছি, এখন তো আমার ফাঁসি হবে। হুজুর বলে আমি বলছিলাম না, যে এই দেশে ঘিয়ের দাম আর তৈলের দাম সমানে সমান, ওই দেশে নারী পুরুষ অভাবে চলাফেরা করে,
আর অবাধে যেই দেশে নারী আর পুরুষ সমানে সমান চলাফেরা করে ওই দেশের মানুষ সাধারণত বোকাই হয়ে থাকে, এদের বিচার আচার সঠিক হয় না। তবে তো আমি আগেই বলছিলাম, তো এক পর্যায়ে ঠিক আছে তুই চিন্তা করিস না, আগামীকালকে সকালে যখন ফাঁসির মঞ্চে তোকে নিয়ে যাওয়া হবে তখন তুই বলবি যে আমাকে ফাঁসি দেন, আর আমি বলবো যে না আমাকে ফাঁসি দেন। ফাঁসির মঞ্চে যখন নিয়ে গেল তো সেখানে দাঁড়িয়ে বিশ্বাসী বুঝুন কান্নাকাটি করে বলতেছে ফাঁসির রশিদ হয়ে যা, দেখেন আমার মুরিদটাকে ফাঁসি দিয়ে না আমাকে ফাঁসি দেন। আর মুসকি মুসকি হাসে, এবার মুরিদও মুসকি মুসকি হাসে আর বলতেছে যে ফাঁসি আমার পীর সাহেবকে দিয়ে না আমাকে ফাঁসি দেন। বাদশাহ বলে ব্যাপার স্যাপার কি, জনগণ শুনে আসলাম ফাঁসি দিলে মানুষ কান্দে, কেরা দেখি হাসতেছে, ব্যাপারটা কি? পীর সাহেবকে ডাকছে বাদশাহ, বলে তো আসলে ঘটনাটা কি ঘটছে? তো পীর সাহেব বলতেছে শোনেন যাহ না, আমি কিছুক্ষণ আগে আমি দেখেছি, আমি যেহেতু পীর সাহেব আমি অলৌকিক ভাবে আমি দেখতে পেয়েছি এই ফাঁসির রশি যার গলায় ঢুকবে সে মরে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এবার বাদশা বলতেছে সব বাদ দাও, ফাঁসির রশি আমার গলায় ঝুলাও, কারণ আর এক দেশ থেকে আইসে আমার দেশে থাইকা সে অনায়াসে জান্নাত নিয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না। এর নাম হইছে হাসা আর হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতালিবু কাসীরাম মিনাজ-জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সাবধান সাবধান, তোমরা এক ভাই আরেক ভাইয়ের দোষ তালাশ করার পিছনে অন্য ভাইয়ে লেগে পড়ো না, ধারণা পোষণ করো না, হাসাদ করো না। আর এই হিংসা করে একজনের দোষ আরেকজনের তালাশ করার জন্য উঠে পড়ে দেখো না, কারো গোপন বিষয়াদি নিয়ে তোমরা কখনো তালাশ করতে চেষ্টা করো না, হাসাদ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমালোচনা বড় মারাত্মক জিনিস, একজনের পিছনে আর একজনের সমালোচনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমার একটা আপন ভাই মরে গেছে আর এখন তোমরা যদি তার রক্ত তার ব্লাড তার মাংস খেতে কি তোমরা পছন্দ করবে? কত নিকৃষ্ট কাজ আপন মরা ভাইয়ের রক্ত খাওয়া, ঠিক তার থেকেও নিকৃষ্ট কাজ হয়েছে এক মুসলমান একজন মুমিন তার পিছনে গিয়ে অন্য আর একজনের কাছে তার কুৎসা তার দোষ তার গীবত বর্ণনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্তাকুল্লাহ আত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও। আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, যারা নাকি একদিকের কথা আরেকদিকে লাগিয়ে দেয় পিছনে পিছনে মানুষের গীবত করে তাদেরকে নাম্মাম বলা হয়। আমিরুল মুমিনীন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিস খুব কম বর্ণনা করতেন, যদি ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় আল্লাহ রাসূল যা বলেছেন আমি বলবো, যদি আল্লাহ রাসূলের কথার থেকে যদি একটু উল্টা পাল্টা হয়ে যায় তাহলে তো কালকে আমাদের ময়দানে ধরা পড়ে যাব। মান তাহাওয়ালা আলাইয়া মা লাম আকুল আল্লাহ রাসূল বলতেছেন আমি যা বলিনি এমন কথা যদি কেউ বর্ণনা করে বয়ান করে চলে আমার কথা বলে চালিয়ে দেয় তাইলে সে যেন তার আপন ঠিকানাকে জাহান্নামে করে দিল নিজেই। তামিরুল মুমিনীনের জন্য ভয় পেতেন হাদিস বর্ণনা করতে, খুব কম হাদিস বর্ণনা করছেন, সে হাদিসগুলো যথেষ্ট সরি। আমিরুল মুমিনীন বলতেছেন জান্নাত ধোকাবাজ কখনো জান্নাতে যাবে না,
ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে ধোকাবাজি করে, ধোকা দিয়ে মানুষকে বিপদে ফেলে দেয়। চাকরি নেবার কথা টাকা নিয়ে মানুষকে পথে পথে ঘুরাচ্ছে, এমন ঘটনা অনেক আসতেছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, ধোকা দিচ্ছে মানুষকে। সে মোমেনের মুসলমানের সন্তান হতে পারে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুন জান্নাতা খাফফুন ওয়ালা বাখীলুন ওয়ালা মান্নানুন। যারা মানুষকে হাদিয়া দিয়ে তোহফা দিয়ে দান করে আবার খোটা দেয়, ওয়ালা নাম্মানুন, এবং যারা চুগলখড়ি করে তারাও জান্নাতে যাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র জবান মোবারকে ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, দুটো কবরের পাশ থেকে আল্লাহ রাসূল যাচ্ছে, মাত্রা কবরাইনে দুইটা কবরের পাশ থেকে যাচ্ছে, ওই মুহাজ্জিবানি, এবং এই কবর দুটোতে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে একটা কবরে আযাব হচ্ছে, এই জন্য সে আমার উম্মত, কিন্তু সে মানুষের মাঝখানে বিবাদ লাগিয়ে দিত, দ্বন্দ্ব লাগিয়ে দিত, কথা বিক্রি করে। আরেকটা হচ্ছে প্রস্তাবের ছিটা তার শৈলের উপরে পড়ত। ঠিক বাইহাকী শরীফের ভিতরে একখানা হাদিস রওয়ায়েত আছে যে আল্লাহ রাসূল এখানে তিনটা কবরের পাশ থেকে গিয়েছে, তো এখানে রাবি আরেকটা কবরের বর্ণনা হয়তো ভুলে গিয়েছে অথবা ছেড়ে দিয়েছে, যে তিনটা কবর আরেকটা কবরের বর্ণনা, সে আযাবের আযাব হচ্ছে এজন্য যে সে তার নিজের পাপ গুণকে অন্যের ধারে চাপিয়ে দিত, অন্যায় অপরাধ করত নিজে আর পাপ গুণ চাপিয়ে দিত অন্যের ঘাড়ের ভিতরে। আমি নিজে ঠিক ভালো মানুষ, পাপ করার মহল তৈরি করে রেখে দিয়েছি, আমার বয়স 60 বছর 50 বছর, কিন্তু কেয়ামতের ময়দানে আমি উঠে যাব 600 বছরের গুণা নিয়ে। বলবে আল্লাহ আমি তো এইসব গুণা করি নাই, বলবে তুমি গুণা করো নাই, গুণা করার মহল তুমি তৈরি করে রেখে দিয়ে আসছো, আল্লাহ এই গুণা করার কাজে আমি যাইনি, তোমার ছেলে করেছে কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তা আমি হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম মুয়াজ্জিন হুজুরের কাছে, হুজুর ওইখানে কি আবার ঘুষ নেওয়া দেওয়া চলে নাকি? আমি পাপ করি নাই, তারপরও সেই পাপের বোঝা আমার গাড়ি আসবে, অন্যের গাড়িকে সেই পাপকে চাপিয়ে দেওয়া যায় নাকি? তো হুজুর বুঝাইছে, কিন্তু পুরোপুরি উত্তরটা আমি মসজিদে ইমামতি করার সময় বুঝেছি। আমার আগের মসজিদে হাজি রৌফ সাহেব ছিল, ওনার বাড়ি বিক্রি করে টাকা উনি ব্যাংকের অ্যাকাউন্টে কি এমএফপিডিএস নাকি করে রেখেছে, প্রতি মাসে মাসে সে প্রফিট পায়। তো হজ করে আসছে, আসার পরে আমার মসজিদের জয়েন্ট সেক্রেটারি ছিল আগে, খুব ভালো মানুষ, তো হাস্য রসিকতা করতাম। হাজি সাহেব হজ থেকে আসলেন, বাড়িও বিক্রি করে ফেললেন, আবার ভালোই তো চলাফেরা করতেছে, কিভাবে কি করেন? তো বলে যে হুজুর টাকা পয়সা সব ব্যাংকে রেখে দিয়েছি, ব্যাংকে মান্থলি একটা প্রফিট পাই। আমি বললাম হাজি সাহেব কোন ব্যাংকে? বা সোনালী ব্যাংকে। এটা তো সুদ হয়, সুদের কত মাস করলাম, এত ভয়াবহতা, খুব মারাত্মক। তো হাজি রবি সাহেব বললেন, হুজুর এই জন্যই তো আমার নামে কিছু রাখি নাই, সব আপনার ভাবির নামে। সুদ হয় এই জন্য আমার নামে কিছু নাই, সব আপনার ভাবির নামে। তা আমি তখন চিন্তা করলাম যে নিজের দোষ, নিজের অপরাধ, এটা অন্যের ঘাড়ে মানুষ চাপিয়ে দেয়। এজন্য এই চিন্তা ভাবনা যারা করে, আমি পাপ করলাম না, গাছ রোপণ করে আমি ঘুমিয়ে পড়লাম, বাস খেলা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে যত রকমের পাপ গম্ভীরতা করেছ, অন্যায় অপরাধ করেছ, বেঈমানি করেছ, মুনাফিকি করেছ, জীবনে শত শতবার তওবা করেছ, আমার সেই তওবাকে ভেঙে ফেলেছ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার হাজার লক্ষ কোটি বার তওবা ভাঙার পরে আর পরও তোমার আল্লাহর কাছে আবার তুমি ফিরে আসো, তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। শর্ত আছে, শর্ত হলো তিনটা শর্ত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররি, তোমাকে আমি মাফ করে দিব
ঠিক বলে সারা দিব, তোমার ভুলে কথা আমি মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমার কাছে ডাক যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমার দুয়ারে কোন ফকিরের মিসকিনের হাত যাবে, দিনের কোন দায়ী দিনের কোন মুবাল্লিগ যখন আমার পক্ষ থেকে তোমার দুয়ারে হাত পাতবে, তুমি সচ্ছল অবস্থায় থাকো অসচ্ছল অবস্থায় থাকো, ওই হাতটাকে তুমি মাহরুম করো না, তুমি যদি মাহরুম না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাহরুম করব না। স্বচ্ছল অসচ্ছল যে অবস্থাতেই থাকি মাহরুম করতে নাই। এলিফ্যান্ট রোডে আমরা ছাত্র কালেকশন করতে গিয়েছি, বিকানের শিপিং লাইন্সের নাম অনেকেই আমরা শুনেছি, ওই সময় আমার মনে আছে আন্তর্জাতিক রোডে তার 40টা সিট চলাফেরা করত। নাজিরহাট বড় মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব হুজুর মাদ্রাসা জাকাত কালেকশনের জন্য আসছে, তো সাহেবের কোম্পানির চেয়ারম্যানের বাড়ির দরজায় আমরা বসা গেটে, তো হুজুরেও বসা, তো গেটে বসবো কেন? আয়সা খুব রাগ হয়ে গেল চেয়ারম্যান সাহেব দুলাল সাহেব, এক পর্যায়ে আমাদের কেন দিনটা চাঁদা তো দেয় নাই, বরঞ্চ মহাদ্দেশ সাহেব হুজুরকে দাঁড়া করাই আসে চেয়ারে বসা ছিল, তাম করে এক লাঠি মেরে ফালাই দিল, আমরা গিয়ে হুজুরকে উঠেছি। আমরা আসলে সকলের মন খারাপ হয়ে গেছে। আমার ছাত্র জীবনে দুলাল সাহেবের 40টা শিব ছিল, সেখান থেকে বের হয়ে আসি আল্লাহর মেহমানদেরকে লাফি মেরে বের করে দিয়েছে। 2010 সালে বাড়িতে যাবার সময় সদর কাঠে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের মেম্বারে বসে বলতেছি, দুলাল সাহেবকে আমি নিজ চোখে দেখেছি সদর কাঠে ভিক্ষা করে করে করতেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়্য ওয়াল-আফিনা আনিন-নাস, স্বচ্ছ অসচ্ছ সর্বহালতে লাভবাহিক বলে সারা দেওয়া, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না, আমরা শুধু বয়ান শুনে যাচ্ছি। আমি বিগত 2 সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে মসজিদে দুটো আমরা এন্টিনা লাগাবো, যাতে করে মুসল্লিদের নামাজে সমস্যা না হয়। আমরা যে যা পারি আমার হামেদ সাহেব হুজুরের কাছে আমরা একটু দিয়ে দিব, আসলে আমরা কিন্তু আগাচ্ছি না। পরিশেষে আমি আপনাদের খেদমতে এই দানের কথাটুকু আমি বলেছি, আবদার করেছি, 3500 টাকা উঠেছে, 5000 টাকা এখন পর্যন্ত উঠেছে, আর 15000 টাকা বাকি মাত্র, হাত আমি পাতি নাই। হাদিসের ভিতরে আসছে ফকির যখন তোমার দুয়ারে হাত পাতে, অথবা কোন দিনের দায়ী যখন প্রয়োজন নিয়ে তোমার দুয়ারে হাত পাতে, তুমি যখন দান করো ওই দানটা তার হাতে পড়ার অনেক আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে পড়ে যায়। অতএব আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আকুল আবেদন থাকবে, আমি যদি প্রত্যেক সপ্তাহে বলি ভালো দেখায় না, এজন্য দয়া করে আমরা একটু যাতে করে করতে পারি এই দুটো এন্টিনা আমরা লাগাবো মসজিদে। মসজিদ কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আর যেহেতু এই কাজটুকু একমাত্র মুসল্লিদের খেদমতের জন্যই, একান্ত নামাজের জন্য, তো সেজন্য আমি আশা করবো যে আমরা মুসল্লিরা আমরা মিলি এই খেদমতটুকু আমরা করব। আমরা যে যা পারি আমাদের হাফেজ সাহেব হুজুরের কাছে বা মসজিদ কমিটির সম্মানিত সদস্য পর্যন্ত যারা আছেন আমরা তাদের কাছে আমরা দিয়ে দিব, ভুলে যাব না, একটু স্মরণ করে হয়তো এখন নিয়ে আসি নাই, পরবর্তী নামাজে যদি আমরা যারা নিয়ে আসবো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, যারা সুন্নত করে যারা সুন্নত করে।